এদিন আরামবাগ থেকে বেশ কয়েকজন সাংবাদিক কামারকুণ্ডু এসপি অফিসের সাংবাদিক বৈঠকে যোগ দিতে আসছিলেন। সেই সময় সিঙ্গুরের ভোলা এলাকায় একটি চার চাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সাংবাদিকদের গাড়িটির। একটি দৈনিক পত্রিকা চিত্র সাংবাদিক সহ আহত হন চারজন সাংবাদিক। পুলিশ উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য পাঠায়। চিত্র সাংবাদিক তন্ময় বৈরাগীর আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, অপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিকদের গাড়িতে ধাক্কা মারে। লাল গাড়িটা মানে ওভারটেক করে যাচ্ছিল। কোন দিক থেকে আসছিল গাড়িটা? মানে ওটা যাচ্ছিল এদিকে তারকেশ্বর দিকে যাচ্ছিল। লাল গাড়িটা? লাল গাড়িটা। এই গাড়িটা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার কোন দিকে যাচ্ছিল। ওই গাড়িটা ব্রেক মেরেছিল, উঠতে পারে না, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজন আহত হয়েছে গাড়িটাতে? দুজন আহত হয়েছে, আর বাকি টুকটাক অল্প লেগেছে। কোন গাড়িটার লোক আহত হয়েছে? এই গাড়িটার লোক, সাদা গাড়িটার লোক হাত ভেঙে যা, মানে হাতটা ভেঙে গেছে। ওই গাড়িটার লোক মানে মাথায় চোট লেগেছে। আর লাল গাড়িতে কতজন ছিল? ওটা ছিল সোনা চারেক ছিল। সবাই আহত নাকি? না সবাই না, একজন আহত হয়েছে। ড্রাইভার? ড্রাইভার হয় না, ওই যার গাড়ি সে হয়েছে। তাদেরকে কোথায় নিয়ে গেছে? সিমুর হাসপাতালে। আর এদের? এদেরও নিয়ে গেছে সিমুর হাসপাতালে। এসপি গাড়ি ছিল ওদের, ওদের গাড়ি করে নিয়ে চলে গেছে। এটা সাংবাদিকরা আসছিল এই গাড়িতে? এই গাড়িতে সাংবাদিকরা আসছিল, জানেন কি? তা জানি না কি, তবে এই গাড়িটা দোষ নেই। এই সাদা গাড়িটা মানে যারা সাংবাদিক যারা ছিল তাদের গাড়ি দোষ নেই? না, ওই গাড়িটা দোষ আছে। ওটা কি মদ ফদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে মনে হয়? মনে হচ্ছে ড্রাইভারটা মদ একটু হালকা খেয়েছিল। ওভারটেক করছিল? হ্যাঁ, ওভারটেক করে। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শ্যামল। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.